লক্ষীপুরে ঘরে ঢুকে বাবা ও দুলাভাইকে অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের চেষ্টার ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে। চন্দ্রগঞ্জ থানার ওসি ফজলুল হক জানান, পাঁচজনকে আসামি করে ভুক্তভোগী পরিবার অপহরণ মামলা ও পুলিশের এসআই দুলাল বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করেছে। এর আগে শনিবার রাতে ওই ছাত্রীকে তুলে নেওয়ার উদ্দেশ্যে 8 থেকে 10 জন মুখোশধারী লোক নিয়ে তাদের ঘরে ঢুকে রাসেল। এই সময় ছাত্রীর বাবা ও দুলাভাইকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে অটোরিকশায় তাকে তুলে নেওয়া যাওয়া হয়। পরে ওই ছাত্রী ও পরিবারের সদস্যদের চিৎকারে এগিয়ে আসে স্থানীয়রা। মোহাম্মদ রাসেল, আরিফ হোসেন, মোহাম্মদ শাওন, মোর্শেদ আলম ও রবিউল আলম নামে 5 যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি, একটি চাইনিজ কুড়াল ও সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।